हेलो एवरीवन, आज के आम्रा बैटारीटा पढ़ब। एटाओ गैल्वानिक सेल, आमादेर इलेक्ट्रोलाइटिक सेलटा शेष हो गेछे। एबार गैल्वानिक सेलेर जेटा लास्ट पार्ट सेटा आम्रा पढ़छी। एखन बैटारीटा कि एटा होच्छे जे सिंगल और कम्बिनेशन अफ मोर दैन वन गैल्वानिक सेल दैट इज अ सोर्स अफ डायरेक्ट कारेंट। अर्थात आमी एकटा गैल्वानिक सेल निते पारी बा एकाधिक गैल्वानिक सेल के कम्बिनेशने सीरीजे लगाते पारी दिए जे सेटअपटा पाबो जेटा सोर्स अफ डायरेक्ट कारेंट सेटा होच्छे बैटारी। एबार ई बैटारी के आमरा दुटो भागे आमरा क्लासिफाई करबो, एकटा होच्छे प्राइमारी एकटा होच्छे सेकेंडारी। এই প্রাইমারিটা হচ্ছে সিঙ্গেল ইউজ, অর্থাৎ ওয়ান্স ডিসচার্জড ফুললি ইট ক্যান নট বি রিচার্জড, একে আর রিচার্জ করা যাবে না, কিন্তু এটা রিচার্জেবল, এটাকে রিচার্জ করা যাবে। তো এই প্রাইমারি সেল যেগুলো সেগুলো হচ্ছে যে এক্সাম্পল ড্রাই সেল, লেকল্যান্ড সেল, ওয়েস্টার্ন সেল, মার্কারি সেল এটসেট্রা। আর সেকেন্ডারির এক্সাম্পল হচ্ছে যেগুলো রিচার্জ করা যায়, নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি, এটাকে এডিশন ব্যাটারিও বলে, এবং লেড অ্যাসিড অ্যাকুমুলেটর। প্রাইমারি সেলের ইউজ হচ্ছে ইন টর্চ, ইন ওয়াল ক্লকস, ইন টয়েজ, এইগুলোতে আমরা ব্যবহার করি। খেলনা, দেওয়ালে যে ঘড়ি থাকে সেই ঘড়ি, রিমোট এবং খেলনাতে সাধারণত এই ধরনের ব্যাটারি ব্যবহার করা হয়। তো এছাড়াও আছে ডিজিটাল ওয়াচ বা হিয়ারিং এড, এগুলোতেও ব্যবহার করা হয়। এগুলো একবার ব্যবহার হয়ে গেলে আর কিন্তু রিচার্জ হয় না, এগুলো ফেলে দিতে হয়। সেকেন্ডারি রিচার্জ করা যায়, তার মধ্যে যেটা পেন্সিল ব্যাটারি বলি সেটা এখানে হচ্ছে ড্রাই সেল বা লেকল্যান্ড সেল, এখানে হচ্ছে নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি। অর্থাৎ এটাও খেলনার জন্য ইউজ করা যেতে পারে বা যেখানে আমাদের রিচার্জেবল বারবার রিচার্জ করা প্রয়োজন সেখানে এটা ব্যবহার করা যেতে পারে। আর বাড়িতে এবং গাড়িতে যে যে ব্যাটারিগুলো ব্যবহার করা হয়, লোডশেডিং হয়ে গেলে যে যে যন্ত্রটা আমাদের কারেন্ট সাপ্লাই করে পাওয়ার কাটের সময়, সেটা হচ্ছে লেড অ্যাসিড অ্যাকুমুলেটর। এবং এটা বাড়ি ছাড়াও মোটর ভেহিকেলে এই জিনিসটা কিন্তু থাকে। তো আজকে আমরা মূলত পড়ব এই এই অংশটা প্রাইমারি, নেক্সট লেকচারে আমরা সেকেন্ডারি নিয়ে আলোচনা করব। তারপরে আরেকটা থাকবে, সেটা ব্যাটারি নয়, সেটা হচ্ছে ফুয়েল সেল। সেটা হয়ে গেলে মোটামুটি ইলেকট্রোকেমিস্ট্রির বেসিক লেভেলটা শেষ হবে। তারপর আমরা একটু অ্যাডভান্সড ভার্সনে চলে যাব, সেগুলো হচ্ছে যে কনসেন্ট্রেশন সেল উইথ অর উইদাউট ট্রান্সফারেন্স, ট্রান্সপোর্ট নাম্বার, লিকুইড জাংশন পোটেন্সিয়াল, পোটেনশিওমেট্রিক টাইট্রেশন, এই এই জায়গাগুলোতে আমরা চলে যাব। তো আজকে আমরা কী পড়ব বললাম, আজকে আমরা বলবো প্রাইমারি ব্যাটারি, অর্থাৎ যেগুলো সিঙ্গেল ইউজ, যেগুলো ইউজ করে ফেলে দিতে হয় আর রিচার্জ করা যায় না। তার মধ্যে আমরা যখন ছোট ছিলাম তখন এইগুলোকে দেখতে পেতাম, এটা হচ্ছে যে প্রাইমারি ড্রাই সেল অর লেকল্যান্ড সেল। এবার আমরা যখন বড় হলাম, তোরা ছোট থেকেই দেখতে পেয়েছিস, তখন কিন্তু এই জিনিসটা মার্কেটে চলে এলো। অর্থাৎ আমরা যখন পড়াশোনা করেছি তখন কিন্তু এটা আমরা পড়িনি এবং দেখতেও পাইনি মার্কেটে, পরবর্তীকালে এটা এলো এবং এটা একদম খুব বেশি পুরনো নয়। তো এইটা হচ্ছে মার্কারি সেল, ছোট্ট হয় এইটুকু, অনেকে দেখেছি আমরা, যেগুলো ডিজিটাল ওয়াচে থাকে, হাত ঘড়িতে, হিয়ারিং এডে থাকে,
এগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলো স্টেবল ভোল্টেজ দেয়, যেখানে খুব অল্প ভোল্টেজ লাগে এবং অল্প কারেন্ট উইথড্র হয় এবং স্টেবল ভোল্টেজ প্রয়োজন সেখানে এর মতো ব্যাটারি কিন্তু নেই। আরেকটা এর উপকারিতা হচ্ছে ছোট সাইজ, ফলে ছোট্ট একটা হাত ঘড়িতে ফিট করে যাবে এটা। আর এটা এর থেকে অনেক বড় সাইজ, এরকম 7-8টাকে পরপর এরকম করে চাপিয়ে দিলে যে চেহারাটা দাঁড়াবে সেটা হচ্ছে এর, বা তার থেকেও বড় হতে পারে। এটার ভোল্টেজ হচ্ছে 1.5 ভোল্ট, এটা এর মতো স্টেবল ভোল্টেজ দেয় না, এটা 1.35 ভোল্ট। তো এটা হচ্ছে প্রাইমারি ড্রাই সেল বা লেকল্যান্ড সেল, যেটা আমাদের পেন্সিল ব্যাটারির নামে পরিচিত। আর এটা হচ্ছে মার্কারি সেল, ওয়েস্টার্ন সেল আমি পড়িয়েছি। আর ড্রাই সেল, এই প্রাইমারি ড্রাই সেল হচ্ছে লেকল্যান্ড সেল, অর্থাৎ এরা সবাই ড্রাই সেলের মধ্যে পড়ে যাচ্ছে। প্রাইমারি সেল ড্রাই ইন দ্য সেন্স যে ইলেকট্রোলাইটটার সবসময় এখানে কিন্তু পেস্ট ফর্মে থাকবে, ফ্লুইড ফর্মে থাকবে না, অর্থাৎ সলিউশন এখানে থাকবে না, কারণ এটার পোর্টেবিলিটি দরকার, কোনোভাবে যেন লিকেজ না হয় সেই সেই জিনিসটা গ্যারান্টি দিতে হবে। হেন্স দিজ আর কল্ড ড্রাই সেলস। এটা তাহলে আমরা নেক্সট লেকচারে পড়ব। আমরা যে দুটো ছবি এঁকেছি, একটা হচ্ছে লেকল্যান্ড সেল বা প্রাইমারি ড্রাই সেল, আর একটা হচ্ছে মার্কারি সেল। এটা 1 নম্বরে দেওয়া আছে, এটা 2 নম্বরে ছবি দেওয়া আছে। এটা এটা কেমন দেখতে, আমি এখানে একটা ক্রস সেকশন এঁকেছি। আমি যখন এটা এইচএসের বইয়ে পড়েছিলাম প্রথম, তখন আমি ওই পেন্সিল ব্যাটারি একটা কিন্তু ভেঙে দেখেছিলাম, যে এরা মিথ্যা কথা বলছে না তো, দেখি। এবার এখানে যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলোর নাম জানি, কিন্তু দেখে তো বুঝতে পারবো না যেটা ওটাই কিনা, ওটা ল্যাবে গিয়ে টেস্ট করলে বোঝা যাবে, কিন্তু সেই টেস্ট করিনি। কিন্তু এই যে কম্পার্টমেন্টগুলো রয়েছে, সেই কম্পার্টমেন্টগুলো কিন্তু আমি ভেঙে চেক করেছিলাম যে মিথ্যা কথা বলছে কিনা, একবার চেক করে নিই। তো দেখলাম না, একদম ঠিকঠাক, কোনো ভুল নেই। তাহলে প্রথমেই যেটা থাকবে, একদম সেন্টারে একটা একটা গ্রাফাইটের রড থাকবে। তাহলে এই যে গ্রাফাইটের রড, এটা কিন্তু এই বাইরের যে কন্টেনার তার সঙ্গে কিন্তু টাচ করে থাকবে না, একটা ফাঁক আছে দেখা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে গ্রাফাইট রড, এটা হচ্ছে ক্যাথোড। আর পুরো সিস্টেমটা একটা কন্টেনারের মধ্যে, একটা একটা ড্রামের মধ্যে কিন্তু রয়েছে, একটা ড্রামের মধ্যে রয়েছে। সেই ড্রামটা জিঙ্ক দিয়ে তৈরি, তাহলে পুরো জিনিসটা এরকম একটা জিঙ্ক দিয়ে তৈরি, আর মাঝখানে ঠিক এরকম পেনের মতো এটা একটা গ্রাফাইটের রডকে ঢোকানো আছে। আমরা যখন ব্যাটারি কানেক্ট করি, সবাই আমরা করেছি কোনো না কোনো কাজে, তখন আমরা ঠিক এইভাবে কানেক্ট করি, যখন সিরিজে লাগাই, অথবা যখন একটা কানেক্ট করি তখন এখান থেকে একটা তার নিয়ে আসি, এখান থেকে একটা তার নিয়ে আসি, দিয়ে এই দুটোকে এইভাবে কানেক্ট করি, দিয়ে আমরা একটা বাল্ব জ্বালি, বা ছোট ফ্যান থাকলে চলবে, বা অন্য কোনো পারপাজে এটা ইউজ হবে। তাহলে এই যে তলা থেকে টানছি, তার মানে এটা কন্টেনার থেকে টানছি, এই যে নীল শেড দেওয়া রয়েছে এই যে বাউন্ডারিটা, এটা আসলে ওই ড্রামটা, জিঙ্ক কন্টেনার, ইট ইজ বিহেভিং অ্যাজ অ্যানোড। আর এই যে কার্বন রডটা, যেটা এখান থেকে কানেকশনটা করছি, যেটা এই এই কন্টেনারের সঙ্গে ডিসকানেক্ট করা আছে, সেটা হচ্ছে যে ইট ইজ অ্যাক্টিং অ্যাজ ক্যাথোড। এবার ব্যাটারির ক্ষেত্রে, ব্যাটারির ক্ষেত্রে অ্যানোড কী হয়, এটা গ্যালভানিক সেল, এখানে অ্যানোডটা হয় নেগেটিভলি চার্জড, তাহলে অ্যানোড কোনটা, জিঙ্ক, তাহলে এটা হচ্ছে নেগেটিভলি চার্জড। আর এটা হচ্ছে কার্বন, ওই গ্রাফাইট রডটা, তাহলে এটা পজিটিভলি চার্জড। সেজন্য আমরা ওই যখন যেখানে আমরা লাগাই সেখানে দেখি এরকম প্লাস মাইনাস সাইন রয়েছে। সাধারণত আমরা দেখি যে এই জায়গাটাতে একটা স্প্রিং থাকে, আর এখানটাতে ডাইরেক্ট লেগে যায়, এরকম করে ডাইরেক্ট লেগে যায়, স্প্রিংয়ের কাজটা ভরে এরকম করে টান দিয়ে বসিয়ে দিতে হয়, তাই তো? এরকমই দেখেছি আমরা। তাহলে জিঙ্কের কন্টেনারের মধ্যে তারপর কি নিলাম, তার ঠিক এই চেম্বারটাতে থাকবে কি, পেস্ট অফ NH4Cl অ্যান্ড ZnCl2 ইজ কেপ্ট ইন দিস চেম্বার। তারপরে একটা পোরাস স্যাক থাকে, যেখান দিয়ে কিন্তু মেটেরিয়াল ট্রান্সফার হতে পারে প্রয়োজনে, এমনি মিশে যাবে না হই হই করে। আর এমনি মেশার কোনো উপায়ও নেই, কারণ আমরা পেস্ট ব্যবহার করেছি, আমরা কোথাও কিন্তু সলিউশন ব্যবহার করিনি। তাহলে এই অংশটাতে, মানে জিঙ্কের ঠিক ভিতরেই
জিঙ্ক যে কন্টেনারটা তার ভিতরেই রয়েছে পেস্ট অফ এনএইচ ফোর সিএল অ্যান্ড জেড এন সিএল টু। তারপর পোরাস স্যাক, এটা এই কালো যেটা দাগ দেওয়া দাগ দিয়ে যেটা বাউন্ডারি রয়েছে। তারপর এই যে লাল শেড রয়েছে এইটা পাউডার্ড এমএনও টু অ্যান্ড কার্বন। আর তারপরেই রয়েছে ভিতরে একদম সেন্ট্রাল পার্টে রয়েছে গ্রাফাইট রড যেটা ক্যাথোড হিসেবে বিহেভ করছে। এবার অ্যানোড কোনটা? এই কন্টেনারটা হচ্ছে অ্যানোড। তাহলে অ্যানোড রিয়াকশন হবে জেড এন অ্যারো জেড এন টু প্লাস প্লাস টু ইলেকট্রন। তাহলে জিঙ্ক এই কন্টেনার থেকে ভিতরে চলে এলো জেড এন টু প্লাস হয়ে। আর ইলেকট্রনটা কি হলো? তাহলে জিঙ্ক এই যে এটা কন্টেনার, এখান থেকে জেড এন টু প্লাস হয়ে ও ভিতরে চলে এলো আর ইলেকট্রনটা এখানে রেখে এলো। সেই যে ইলেকট্রনটা রেখে এলো তার জন্য এই বডিটা হবে নেগেটিভলি চার্জড। আর ক্যাথোড রিয়াকশন কি হবে? এই ইলেকট্রনটা বাইরে বাইরে অর্থাৎ এদিক দিয়ে ইলেকট্রনটা বেরিয়ে এলো, বেরিয়ে এসে এদিক দিয়ে গিয়ে ঘুরে গিয়ে এখানে পৌঁছালো অর্থাৎ গ্রাফাইট রডে পৌঁছালো। আর এমএনও টুর সঙ্গে এটা কন্ট্যাক্টে আছে। আর এনএইচ ফোর সিএলের যে এনএইচ ফোর প্লাস সেটা এই পুরা স্যাকটা ভেদ করে ভেতরে ঢুকে এলো। দ্বি বিক্রিয়াটা হলো টু এমএনও টু প্লাস টু এনএইচ ফোর প্লাস প্লাস টু ইলেকট্রন। অর্থাৎ এমএনও টু এখানে ছিল, এনএইচ ফোর প্লাস এখান থেকে ভিতরে ঢুকে এলো, আর ইলেকট্রনটা বাইরে বাইরে গিয়ে এখানে ঢুকেছে রড দিয়ে ভিতরে এলো, দিয়ে রিডাকশন পার্টটা হলো এটা ক্যাথোড রিয়াকশন। তাহলে টু এমএনও টু, এমএনও টু মানে অক্সিজেন মাইনাস টু ইন্টু টু মাইনাস ফোর, তাহলে একা প্লাস ফোর। সেখান থেকে তিনটে অক্সিজেন মাইনাস সিক্স, তাহলে দুটো মিলিয়ে প্লাস সিক্স, তাহলে একটা কত? প্লাস থ্রি। তাহলে প্লাস ফোর প্লাস থ্রি হয়েছে মানে রিডাকশন হয়েছে, দুজন হয়েছে মানে কি? মানে দুটো ইলেকট্রন নেবে। তাহলে টু এমএনও টু প্লাস টু এনএইচ ফোর প্লাস প্লাস টু ইলেকট্রন, অ্যারো এমএন টু ও থ্রি প্লাস টু এনএইচ থ্রি প্লাস এইচ টু ও। তাহলে ওভারঅল রিয়াকশন কী হবে? দুটোকে যোগ করে দিতে হবে। ওভারঅল রিয়াকশনটাতে ইলেকট্রন ইলেকট্রনটা ক্যান্সেল হয়ে গেল, জেড এন প্লাস টু এমএনও টু প্লাস টু এনএইচ ফোর প্লাস অ্যারো জেড এন টু প্লাস প্লাস এমএন টু ও থ্রি প্লাস টু এনএইচ থ্রি প্লাস এইচ টু ও। এইবার যে অ্যামোনিয়াটা তৈরি হলো, এখানে যে অ্যামোনিয়াটা তৈরি হলো সেই অ্যামোনিয়াটা আবার পোরাস স্যাক ভেদ করে এখানে চলে আসে। চলে আসার পর যে জেড এন টু প্লাসটা উৎপন্ন হয়েছে তার সাথে কমপ্লেক্স করে স্টেবিলিটি পায়। আর কোনো কারণে ডিসচার্জের সময় তো হিট হয়, তো সেই হিটিংয়ের ফলে যদি অ্যামোনিয়াটা এভাপোরেট করে তাহলে এই যে গ্যাস ভেন্ট আছে এটা দিয়ে আস্তে আস্তে বাইরে বেরিয়ে চলে যায়। এইটা হচ্ছে মেকানিজম। এবার যখন রিয়াক্ট্যান্ট রিয়েজেন্টগুলো শেষ হয়ে যাবে তখন আর ভোল্টেজটা দেখাবে না, যে পারপাজে এটাকে ইউজ করা হচ্ছে সেটা দেখা যাবে পারফরমেন্স ফল করে গেছে, তখন আমাকে একটা নতুন দিয়ে এটাকে রিপ্লেস করে দিতে হবে। এবার এটাই আসি, এটা খুব ছোট্ট সাইজ কিন্তু অল্প একটু জায়গার মধ্যে কত সুন্দরভাবে প্লেস করা হয় জিনিসগুলোকে। এটাকে ক্রস সেকশন দেখানো হয়েছে, তো এখানে বাইরে একটা আউটার স্টিল কেস রয়েছে, বাইরে একটা স্টিল কেস রয়েছে, সেই বাইরে স্টিল কেসটা কিন্তু এইখানে এসে থেমে গেছে এটার বাউন্ডারি, মানে তলাতে রয়েছে সাইডে রয়েছে ওপরে একটুখানি এসে থেমে গেছে, তলাতে রয়েছে এরম করে রয়েছে দিয়ে ওপরে একটুখানি এসে থেমে গেছে। তারপর এখানে আর একটা ইনার স্টিল টপ আছে, আরেকটা বাটির মতো আছে এখানে, কিন্তু এই যে নিচে থেকে এটা ওপরে উঠে এসে এরম করে একটুখানি কানা এসেছে আর তার ঠিক ওপরে বাটিটা আছে যাতে বাটিটা না বেরিয়ে যায়, এই দুটোর মধ্যে কিন্তু কানেকশন নেই। কী করে সেপারেট করা আছে? একটা সিলিং অ্যান্ড ইনসুলেটিং গ্যাসকেট দেওয়া আছে। প্রেশার কুকারের যে জিনিসটা থাকে, প্রেশার কুকারের যে ঢাকনাটা, সেই ঢাকনাটা কিন্তু বডিকে টাচ করে না। একটা গ্যাসকেট থাকে রাবারের, সবাই দেখেছি আমরা, সেই রাবারটা কী করে ওটাকে দুটো কাজ করে, একটা হচ্ছে যে ইনসালেট করে রাখে, কিন্তু ওখানে ইনসালেশন দরকার নেই। মেন যেটা সেটা হচ্ছে সিলিং, এয়ারটাইট করাটা ওখানে প্রয়োজন, এখানেও সিলিংটা প্রয়োজন কারণ ভিতরে জিনিস যেন লিক না করে। আর ইনসালেট করাটা এখানে প্রয়োজন কারণ এই 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 যে স্টিল টপ এটা কী হিসেবে কাজ করবে? এটা অ্যানোড হিসেবে কাজ করবে, আর আউটার যে স্টিল কেস সেটা কিন্তু ক্যাথোড হিসেবে কাজ করবে, সুতরাং এটা টাচ হলে হবে না। তাহলে এরকম একটি সিলিং আর ইনসালেটিং গ্যাসকেট দিয়ে এই স্টিল টপ আর আউটার কেস এই দুটোকে সেপারেট করা আছে। এই যে ইনার স্টিল টপ তার ঠিক নিচেই আছে অ্যামালগ্যামেটেড জিঙ্ক,
জিঙ্ক অ্যামালগাম মানে হচ্ছে সলিউশন অফ জিঙ্ক ইন মার্কারি, কিন্তু অ্যামালগামেটেড জিঙ্ক মানে হচ্ছে জিঙ্কের যে লেয়ারটা এখানে দেখতে পাচ্ছি তার সারফেসটাকে মার্কারি দিয়ে ট্রিটমেন্ট করা হয়েছে। তাহলে শুধুমাত্র সারফেসে অ্যামালগাম আছে, বাল্কে নেই, ভিতরে নেই। আমি যদি অ্যামালগামেট করি এটাকে, তাহলে এর সারফেসটা কী হবে? অ্যামালগাম তৈরি হবে। অর্থাৎ জিঙ্কের এই প্রলেপটাকে ডুবিয়েই যদি তুলে নেওয়া হয় মার্কারিতে বা অন্য কোনো মেকানিজম আছে, তাতে শুধু সারফেসে অ্যামালগামটা তৈরি হলো, বাল্কে ঢুকলো না মার্কারি, দেন ইট ইজ রেফার্ড অ্যাজ দ্য অ্যামালগামেটেড জিঙ্ক। এইটা অ্যানোড হিসেবে ট্রিট হবে, কারণ জিঙ্কের ইলেকট্রন দেওয়ার ক্ষমতা এখানে যে আরেকটা কম্পোনেন্ট আছে তার থেকে বেশি। এবার তার সঙ্গে কে টাচে আছে, এখানে কে আছে দেখা যাক। এই সবুজটা থেকে কোথায় আরও দেওয়া আছে? কে ও এইচ আর জেডেনও, অর্থাৎ এখানে একটা অ্যাবজর্বেন্ট মেটেরিয়াল আছে, তার মধ্যে কে ও এইচ এবং জেডেনও আছে, এটা হচ্ছে ইলেকট্রোলাইট। তারপর কি আছে? তারপর HgO আর কার্বনের একটা পেস্ট আছে। যেটা ক্যাথোড হিসেবে ট্রিট হচ্ছে। আর এখানে যদি কোনো গ্যাস উৎপন্ন হয় তাহলে গ্যাস ভেন্ট আছে যেটা দিয়ে গ্যাসটা বেরিয়ে যাবে। তাহলে এই যে জেডেন এখানে আছে অ্যামালগামেটেড জিঙ্ক, তার সঙ্গে এর সঙ্গে টাচে আছে যে ওইচ মাইনাস, সেই ওইচ মাইনাসের সাথে এখানে কিন্তু পোরাস স্যাক আছে, প্রয়োজনে মেটেরিয়াল ট্রান্সফার হবে। তাহলে জেডেন প্লাস টু ওইচ মাইনাস অ্যারো জেডেনও প্লাস H2O প্লাস টু ইলেকট্রন, ইলেকট্রনটা ছাড়লো, ইলেকট্রনটা কোথায় এলো? এখানটায় এলো। অর্থাৎ জিঙ্ক ইলেকট্রনটা এখানে এই স্টিল টপে ইলেকট্রনটা রেখে জেডেন টু প্লাস হয়ে ভিতরে ঢুকে গেল। এবার যখন আমি কানেকশন করবো এর সঙ্গে, এরকমভাবে কানেকশন করবো বাইরের বডির সাথে, তলা দিয়ে সাধারণত করা হয়, একটা এরকম আংটার মতো থাকে তার মধ্যে এটাকে ভরে দিতে হয়। তাহলে তলায় এই আউটার স্টিল টপে তলাটা লেগে গেল, আর ওপরে এরকম থাকে, সেটা এই যে আউটারটাকে আর টাচ করলো না, শুধু ইনারটাকে এরকমভাবে টাচ করবে। তাহলে ইলেকট্রনটা এদিকে এলো, এদিকে এসে ভিতরে ঢুকলো, ভিতরে কাকে পেলো? এই পেস্টে ঢুকলো। এটা ক্যাথোড রিয়াকশন হলো HgO প্লাস H2O প্লাস টু ইলেকট্রন অ্যারো HG প্লাস টু এইচ মাইনাস, এই ইলেকট্রনটা নিয়ে এই যে HgO আছে সেটা HG হয়ে গেল। তাহলে H2O আর টু ইলেকট্রন কেটে যাচ্ছে, টু এইচ মাইনাস কেটে যাচ্ছে, তাহলে বিক্রিয়াটা হচ্ছে কিন্তু জেডেন প্লাস HgO অ্যারো জেডেনও প্লাস HG। অর্থাৎ জিঙ্কের ইলেকট্রন ছাড়ার প্রবণতা বেশি দ্যান মার্কারি, ফলে জিঙ্ক অক্সিডাইজড হয়ে যাচ্ছে আর মার্কিউরিক অক্সাইড কী হয়ে যাচ্ছে? মার্কারিতে রিডিউস হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে এটার ওভারঅল সেল রিয়াকশান, আর এটার ক্ষেত্রে এটা হচ্ছে ওভারঅল সেল রিয়াকশান। নেক্সট লেকচারে আমরা পড়ব সেকেন্ডারি ডিসি সোর্স, অর্থাৎ যেটা রিচার্জিয়েবল। সেখানে আমরা নিকেল ক্যাডমিয়ামটা ডিটেলসে পড়ব না, আমরা শুধু লেড অ্যাসিডটা পড়ব, আর একটা বাকি আছে বললাম ফুয়েল সেল, তারপর আমরা অ্যাডভান্সড পোর্শনে ঢুকে যাব। ঠিক আছে।